প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। হাসিনা মোদীর নতুন চাল, বিদেশি দূতাবাসে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের ফোন আলাপ ফাঁস, যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না। আমেরিকাতে ইংল্যান্ডে কোন ফ্ল্যাগ উড়াতে পারে না আমাদের কোন রাষ্ট্র। তো আমরা চিন্তা করতেছি যে ওই ডিলিস্টার উঠায় দিয়ে সবাইকে সমান করে ফেলা। ইংল্যান্ড সফরে যেয়ে হাতে নাতে ধরা খেলো হাসিনা, ভিডিও সহ প্রমাণ দেখুন। আছেন আগে দেখি ইংল্যান্ডে কিভাবে ধরা গেছে হাসিনা। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমেরিকার কঠোর হুঁশিয়ার। এছাড়া বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে হয়, এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনড়। এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। হলি আর্টিজান হামলার পর থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ কয়েকটি দূতাবাসের জন্য নিয়মিত নিরাপত্তার বাইরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল বাংলাদেশ সরকার। কোনো প্রকার ঘোষণা এবং আলাপ আলোচনা ছাড়াই সরকার একতরফাভাবে নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। সরকার হঠাৎ করে কেন এই ধরনের সিদ্ধান্ত নিল, এই বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। আর সরকারের এই আকস্মিক সিদ্ধান্ত দেশ বিদেশে তোলপাড় সৃষ্টি করেছে। দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য কিন্তু অনেক অনেক উদারতা দেখিয়েছে। যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিছু কিনবো না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একটি বেসরকারি চ্যানেলে এ বিষয়ে যা বলেছেন, চলুন তা শুনি। আমেরিকাতে ইংল্যান্ডে কোনো ফ্ল্যাগ উড়াতে পারে না আমাদের কোনো রাষ্ট্র। আমরা চিন্তা করতেছি যে ওই ডিলিস্টার উঠায় দিয়ে সবাইকে সমান করে ফেলা। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? জঙ্গিবাদ বা যাই বলি না কেন সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত রয়েছে এবং আমাদের ল এন্ড অর্ডার সিচুয়েশন এখন যথেষ্ট আন্ডার কন্ট্রোল রয়েছে। দর্শক, এবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শোনা যাক। আমরা কোনো উদ্দেশ্য কিংবা দেহবিষয়ের জন্য নয়, আমরা চেষ্টা চিন্তা করছি পুলিশকে আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্বাগতিক দেশসমূহের। ভিয়েনা কনভেনশনের 22 নম্বর অনুচ্ছেদে এ বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। Vienna Convention on Diplomatic Relations, any host country must... এমনকি বিদেশি রাষ্ট্রদূতদের গাড়িতে নির্দেশের পতাকা উড়ানো বন্ধ করা বিষয়েও সরকার ভাবছে বলে জানা গেছে। তবে ভিয়েনা কনভেনশনের 20 নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে কোনো প্রকার বাধানিষেধ নাই বলে জানা যায়। এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, কোনো দূতাবাস চাইলে টাকা দিয়ে বাড়তি নিরাপত্তার সুবিধা পেতে পারে। আর এই বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যা বলেছেন, চলুন শুনি। টাকা দিয়ে বাড়তি নিরাপত্তা নিতে পারবেন বিদেশি কূটনীতিকরা, যারা নিতে চাইবে তাদের সাথে তাদের একটা যোগাযোগ আমরা করিয়ে দেব। বাড়তি নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করা 4টি দেশের মধ্যে একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আমার মতামত হলো, ভারতেরই পরামর্শে কৌশলগত কারণে ভারতকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে শেখ হাসিনা সরকার। অনেকের ধারণা, যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার জন্য সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের সর্বক্ষেত্রে, প্রশাসন বলি, সামরিক বাহিনী বলি, আর গোয়েন্দা সংস্থা বলি, সব ক্ষেত্রে ভারতীয় সেই গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের উপস্থিতি রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে রিমোট কন্ট্রোলে শেখ হাসিনা সরকারের সবকিছু নিয়ন্ত্রিত পরিচালিত হয়। কাজে এটা অনুমান করা যায় যে ভারতের এই পরামর্শে বিশ্ববাসী ও জনগণকে আইওয়াশ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসিনার তথাকথিত হাই কমিশনার মোনা তাসলিমের 27 সেকেন্ডের একটা ভিডিও ফাঁস হয়েছে। হাসিনা তো মাথা মুতা গেছে গা, লজ্জাও তো নাই। তো যেমন নেতা তার লেসপেন্সার তো তেমনি হবে, তাই না? হাসিনার এই পড়ন্ত বেলায় হাসিনার লেসপেন্সারদের কাজ হয়েছে যে এইটা দেখানোর চেষ্টা করা যে হাসিনা মেলা হাতি ঘোড়া মারতেছে সারা দুনিয়ায়। আগে দেখি ইংল্যান্ডে কিভাবে ধরা গেছে হাসিনা, আর ধরা খাওয়ার ব্যবস্থাটা করছে তার লেসপেন্সার গুলাই। আপনারা সবাই দেখছেন না যে হাসিনার মিডিয়া দেখাইছে যে ঋষি সুনকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করছে। হাসিনার হাই কমিশনার মুনা তাসনিম একটা ভিডিও দিছে 27 সেকেন্ডের, সে তথাকথিত দ্বিপক্ষীয় বৈঠকে। আমি সাবটাইটেল করে সেটা আপনাদের দেখাই। হ্যাঁ দেখাবো। আচ্ছা দেখেন, হাসিনা কইতেছে আমার ভাতিজি মানে টিউলি তোমাকে এমপি, ঋষি সুনক কইতেছে ও আল্লাহ সত্যি নাকি? তার মানে বুঝছেন তো, ঋষি সুনক জানেই না যে হাসিনার ভাতিজা বিধিশিল্পী। ক্যাঙ্কার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, বুঝছেন তো? তো আচ্ছা এইবার দেখেন হাসিনার উপদেশটা, দরবেশ বাবা কি কয় এই মিটিং নিয়ে, এই যে শুনে। এটা যেহেতু করোনেশনের সময় আমরা এসেছি, তো ডেফিনেটলি এটা আপনার সহজন্য বলতে পারেন, যখনই আপনার যে দুই প্রাইম মিনিস্টারের মধ্যে যখনই কোনো সাক্ষাৎ হয় অটোমেটিকলি কিন্তু আপনার এটা বাইল্যাটারাল কথাগুলি অটোমেটিকলি চলে আসে। আপনি যখন একটা দেখা করতেছেন
সহজন্যতা হেলো হেলো গুড বাই গুড বাই তো করবেন না, নিশ্চয়ই আপনারা আমাদের দেশের দুই দেশের সম্পর্ক কি আছে কেমন আছে এটা সম্বন্ধে অটোমেটিকলি কথা হয়। কিন্তু যখন ওনার সাথে সহজন্য সাক্ষাৎ হয়েছিল বা দ্বিপাক্ষিক বলেন যাই বলেন কি কইছে দরবেশ, প্রথমে কইছে এটা সৌজন্য সাক্ষাৎ তাই না, তারপর বুঝছে যে এটা ভুল হয়ে গেছে, তারপর জোরাতালি দিয়া আমতা আমতা করে কয় এটা দ্বিপাক্ষিক বৈঠক আর কি, মানে দুই পক্ষে তো আলোচনা হবেই, এটা আর কি দুই দেশের আলোচনা তো হবেই তাই না। আরো কইছে 140টা দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান নাকি আসছে, এই ভাল শুন দরবেশ। চলতি সময়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে, শেখ হাসিনার সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে এমন ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। শেয়ার বাজার লুট কইরা ভ্যাকসিন গো বানাইছিস জন্য ভাবছিস যে সব বুঝিস না, হ্যাঁ তো এ বলছু রে দরবেশ বাংলায় কথা কইতে পারিস না কেন, হ্যাঁ তো কথা বলবি কথা বলবি, হাত কেন কসলাস রে, হ্যাঁ যে কয়জনের সাথে ঋষি সৌনক অফিসিয়াল সাক্ষাৎ করছে তার খবর কিন্তু এই ঋষি সৌনকের একটা অফিসিয়াল টুইটার আছে, মানে ব্রিটিশ পিএম এর টুইটার, সেখানে প্রচার করা হয়েছে কিন্তু। এই যে দেখেন দেখেন কি লিখছে, কয়জন কয়টা দেশ দেখেন তো, আছে বাংলাদেশের নাম, হ্যাঁ আছে আচ্ছা। শেখ হাসিনা তো আপনার নিজের সফর শুধু ছিল না, এটা ঘুরে বেড়াইতেছে তো, এটা দেখছেন তো আপনারা তাই না, এই যে এটা, হ্যাঁ কোন বৈঠকের দ্বিপক্ষীয় বৈঠকের কোন শিডিউল আছে, হ্যাঁ নাই তো বানাইছে কে, ওই মুন তাসনিম, ওই মুনা তাসনিম বানাইছে, এই যে দেখেন এই যে দেখেন, এ কইছে যে ঋষি সোনাক নাকি কইছে যে আমার মেয়েদের জন্য আপনি ওর উৎপ্রেরণা, হ্যাঁ এটা হাই কমিশনার না লাই কমিশনার। আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে জয়লাভ করতে পারবে না জেনেই যুক্তরাষ্ট্রের সাথে এমন বৈরী আচরণ শেখ হাসিনার সরকারের। উল্লেখ্য বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্ররাষ্ট্রগুলো বিভিন্ন সময়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে হয় এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনর। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় জানিয়েছে তারা আগামীতে বাংলাদেশে একটি মডেল নির্বাচন দেখতে চায়, কিন্তু শেখ হাসিনা ও ভারত চাচ্ছে 2014-18 সালের মতো আবারও বিএনপি ও বেগম খালেদা জিয়াকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে যেনতেন ভাবে একটা নির্বাচন আয়োজন করে ক্ষমতা ধরে রাখতে। তাই ভারতের পরামর্শে হঠাৎ করে পূর্বে কোনো ঘোষণা ছাড়াই বিদেশি দূতাবাসগুলো থেকে বাড়তি নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করার ঘটনা নজিরবিহীন। রাষ্ট্রদূতদের সিকিউরিটি আপনি প্রত্যাহার করতে পারেন না, ভিয়েনা কনভেনশন অনুসারে আপনি তাদের নিরাপত্তা দিতে বাধ্য। তারপরে নিউজ দেখেন 6টা দেশের প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে দেখেন, তারপরে আসলো না 7টা দেশের আসছে প্রত্যাহার করা, এই যে দেখেন আচ্ছা এই 7টা দেশের মধ্যে কিন্তু ইন্ডিয়াও আছে, হ্যাঁ কেউ আবার টাইটেল করছে যেন মানুষের পরে আর কি, যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সহ আরো 7টা দেশের, তার মানে এর মধ্যে যে ইন্ডিয়া আছে এটা তো ইম্পর্টেন্ট। তো আপনি বাংলাদেশের মিডিয়া পড়ে কি আপনি বুঝতে পারবেন 7টা না 6টা দূতাবাসের প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে? তো এরা যদি রেগে গিয়া করে তো রেগে গিয়া করলে তো ইন্ডিয়াটা কেন করলো, ইন্ডিয়ার উপরে তো রাগ হওয়ার কথা না, অভিমান হইতে পারে আমরা বুঝি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, নিয়মিত সঠিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।